আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। নমস্কার আমার সকল বন্ধুদের, আমি আবার আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে আমি এমন একজন মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরব যাকে ভারতরত্নের সম্মান দেওয়াই যায়। হ্যাঁ, আমি কথা বলছি সুবিমল গোস্বামীর ব্যাপারে। সুবিমল গোস্বামী নামটা চেনা গেল না তো? ভিডিওটি পুরো দেখুন, আপনারা নিশ্চয়ই তাকে চিনতে পারবেন। সুবিমল গোস্বামী, তার জন্ম 15 জানুয়ারি 1938। তিনি ছিলেন এক ভারতীয় পেশাদার ফুটবলার, যিনি স্ট্রাইকার অথবা উইঙ্গার এই দুটো পজিশনেই খেলতেন। তিনি ভারতীয় জাতীয় দল এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে অধিনায়কত্ব করেছেন। কি এখনও চেনা যাচ্ছে না তো? নাকি চেনা গেছে? আমরা সাধারণত তাকে চুনি গোস্বামী নামেই চিনি। ভারতের হয়ে তিনি 30টি ম্যাচে 9টি গোল করেছেন। তিনি একজন অলিম্পিয়ানও ছিলেন, যিনি 1960 সালের সামার অলিম্পিক্সে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন, 1962 সালের এশিয়ান গেমসে গোল্ড মেডেল এবং 1964 সালে এএফসি এশিয়ান কাপে সাফল্য তার হাত ধরেই। চুনি গোস্বামীর জন্ম 15 জানুয়ারি 1938 সালে কলকাতা কিশোরগঞ্জে হয়। তিনি ভারতের হয়ে 1956 সাল থেকে 1964 সাল অবধি খেলেন এবং 1946 সাল থেকে 1968 সাল অবধি মোহনবাগানে খেলেন। ১৯৮৬ সাল থেকে 1989 অবধি তিনি টাটা ফুটবল একাডেমির ডাইরেক্টর পদে নিযুক্ত ছিলেন এবং টিম ইন্ডিয়ার ম্যানেজার হিসেবে ছিলেন 1991 সাল থেকে 1992 সাল অবধি। ফুটবলের কাছাকাছি তিনি ক্রিকেটেও পারদর্শী ছিলেন এবং 1962 সাল থেকে 1973 সাল অবধি বেঙ্গল টিমে খেলেন। তিনি 1971 থেকে 1972 টিমকে ফাইনালে প্রতিনিধিত্ব করেন। হ্যাঁ, একমাত্র তার পক্ষেই সম্ভব, একজন আসল মোহনবাগান প্রেমী, যিনি মোহনবাগানকে না ছাড়ার জন্য টটেনহাম হটস্পারের অফারও নেননি। তিনি ভারতের হয়ে 50টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন, যার মধ্যে অলিম্পিক্স, এশিয়ান গেমস, এশিয়া কাপ এবং মার্টে কাপ নিযুক্ত। তার ঝুলিতে অসংখ্য পুরস্কার ও সম্মান গচ্ছিত আছে যা তিনি তার গোটা ক্যারিয়ারে অর্জন করেছেন। তার মধ্যে কিছু পুরস্কার হলো 1962 সালে বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া, 1963 সালে অর্জুন অ্যাওয়ার্ড, 1983 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড অ্যান্ড 2005 সালে মোহনবাগান রত্ন। চুনি গোস্বামীর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে বিসিসিআই। 1962 সালে এশিয়ান গেমস দেশকে নেতৃত্ব দিয়ে সোনা এনে দিয়েছিলেন তিনি। এরপর বাংলার হয়ে ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলেছেন, 1971-72 মরশুমে বাংলাকে ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। রামনাথ কোবিন্দ জানিয়েছেন, চুনি গোস্বামীর প্রয়াণে আমি মর্মাহত। তার মৃত্যুতে ভারতের ফুটবল ভক্তরা এক কিংবদন্তি হারিয়েছেন, ক্রীড়া জগতে এক বহুমুখী প্রতিভা তিনি। তিনি তার নিজের মতো করে তারকা ছিলেন, তার পরিবার বন্ধু প্রশংসকদের প্রতি তার আন্তরিক সমবেদনা। সুনীল গাভাস্কর বলেছেন, চুনিদা চলে যাওয়াতে আমি মর্মাহত। তিনি একজন চ্যাম্পিয়ন ছিলেন, তার আত্মার শান্তি কামনা করি। ফুটবলের প্রতি তার এই অবদান কোনোদিনই ভোলার নয়। আজ তিনি আমাদের মধ্যে নেই, এটা বিশ্বাসই করা যায় না। 30 এপ্রিল 2020 সালে তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। সাগরের উথাল পাথাল বুকে ও এই নৌকা।
চলে কত ঝড় বিবাদ সামাল দিতে খেলাই কথা বলে